মহারাজ কান্না করতেছেন কোনো কোনো জায়গাতে মহারাজ লম্বা শ্বাস ফেলতেছেন তো এখানে এত গভীর একটা লীলা এটা ভক্ত আর ভগবানের সর্বোচ্চ আদান প্রদান যেখানে কিনা ভগবান যিনি সমস্ত জগতের বয়ের কারণ যার একটা রূপ হচ্ছে মৃত্যু মৃত্যু মৃত্যুরূপে যিনি সবার ভয় উৎপন্ন করেন তো সেই ভগবান ভাগবতম অনেক শ্লোক আছে এই সম্বন্ধে যত বিবেত্তি স্বয়ং যাকে স্বয়ং ভয় যে মৃত্যু সেই মৃত্যু পর্যন্ত যাকে ভয় পায় সেই কৃষ্ণ ভগবান না লোকের ঈশ্বর স্বর্গমত্ত পাতাল না এই ঈশ্বর না ঈশ্বর অনন্ত অনন্ত ভুবনের ঈশ্বর অনন্তকুটিভুবনীশ্বর কৃষ্ণে ন না গুরু কৃষ্ণে নম্বং সৃষ্ণে না কিল শত্রব বিনিহিতা কৃষ্ণায় তৈ নম কৃষ্ণা দেবস জগতিদ কৃষ্ণস দাস্ণে তিষ্ঠতি বিশ্বমেয় তদখিলম হা কৃষ্ণ রক্ষমাম সম্রাট কুলুশেখর খুব সুন্দর না সম্রাট কুলুশেখর বলছেন রক্ষক কৃষ্ণ কৃষ্ণের তো নত ত্রয়গুরু এই জগতে কেউ নাই রক্ষা করতে একমাত্র কৃষ্ণ রক্ষা করতা তো কেমন রক্ষা করতা ভগবান কিভাবে সমস্ত জগতের মানুষ তাকে ভয় পাবে না কৃষ্ণকে কেন ভয় পায় সমস্ত জগতের মানুষ কৃষ্ণে না গেলে শত্রু বিনিহিতা সমস্ত যত শত্রুরা ছিল কৃষ্ণ উপস্থিত ছিলেন যখন কংস আদি যত বড় বড় অসুররা পুতনার মতো অসুর হ্যাঁ যে পুতনা আপনারা জানবেন শ্রীমৎ বাঘবতম পড়লে বাগবতমের টিকা পড়লে জানবেন যেদিন পুতনাকে কংস যেদিন পুতনার এখানে যান গিয়ে পুতনাকে বলেন যে তোমার তোমাকে দিয়ে আমার একটা প্রয়োজন আছে আমার একটা প্রয়োজন সিদ্ধ করতে হবে তুমি তো পুতনা বলছি কি কী হুকুম আমার জন্য বলুন তখন কংস বলছেন তোমাকে একটা বাচ্চাকে হত্যা করতে হবে তখন পুতনা এটা শোনামাত্রই চলে গেছে এখান থেকে কংস বলছে আরে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি বলছে যে আরে আপনি কি বলছেন এত ছোটো একটা কার্য যদি এক হাজার বাচ্চা হইতো তো ঠিক আছে এটা মেনে নেওয়া যায় যদি দশ হাজার হইতো একটু ভালো লাগবে মানে একটু আনন্দ হইতো আর যদি আনলিমিটেড কুটি কুটি হয় তাইলে হবে আনন্দ পুতনা বলছেন পুতনার এখানে পুতনার কমেন্ট যে আপনি একটা বাচ্চাকে হত্যা করার কথা বলছেন এটা আমার ভালো লাগে না এই শুনে এই সেবা অতি অল্প সেবা তো এরকম যদি লক্ষ কোটি বাচ্চা মারার হুকুম দেয় হইতো তাইলে আনন্দ হইতো আমার কত এই পুতনা কত কঠোর হৃদয় নারী এবং কত হিংস্র সেই পুতনাকে ভগবান জানেন আপনারা অনায়াসে বললে ভগবান হত্যা করেন পুতনাকে তো কৃষ্ণ না গেলে শত্রুবিনী তার সমস্ত শত্রুদেরকে ভগবান এবং কংস হচ্ছেন সমস্ত যত মাফিয়া যত মাফিয়া চক্র আছে সমস্ত মাফিয়া চক্রের লিডার হচ্ছেন কংস গ্যাং লিডার তো ওই কংসকে ভগবান কিভাবে হত্যা করেন আপনারা জানেন একটা কংসকে দুই একটা থাপ্পড় দেন ভগবান বাস কংস হত্যা হয়ে যায় কংস যখন আমরা ভিডিওতে দেখি লিটল কৃষ্ণতে কংস যখন কৃষ্ণের উপরে ইয়ে চালায় মারতে যায় যখন এত বড় একটা আগুনের গুল্লা দেখবেন লিটল কৃষ্ণ দেখলে অনেকগুলো কৃষ্ণ ছবি আছে এর মধ্যে একটাতে দেখছি আমি বিশাল বড় একটা আগুনের বম একটা কৃষ্ণের উপরে ঘরে ভগবান দাঁড়ায় একদম দাঁড়ায় থেকে এটা গ্রহণ করেন পৃথিবীর যত বড় বড় অস্ত্র আছে এখানে গেলে কোনো অস্ত্র আর শক্তি নেই হ্যাঁ তো কৃষ্ণ সেই সময় সমস্ত অসুরদেরকে তিনি হত্যা করেন তারপরে কেন হত্যা করবেন না কৃষ্ণাদেব সমুদিতম জগদীতম এই কৃষ্ণ থেকে সমস্ত জগৎ উৎপত্তি এই যত অসুর যত সুর সব তার থেকে উৎপত্তি তার থেকে শক্তিশালী কেউ আছে কি নাই হ্যাঁ এতএব শুধু তার থেকে উৎপত্তি না কৃষ্ণের তৃষ্টতি বিশ্ব মতো দক্ষিণম কৃষ্ণের মধ্যে সমস্ত বিশ্ব অবস্থিত হ্যাঁ এতএব কৃষ্ণশ্ব দাস্যস হম খুব সুন্দর এই প্রার্থনাটা অনেক সুন্দর সম্রাট কুলুশেখর সম্রাট কুলুশেখর প্রার্থনা সম্রাট কুলিশাগরের ছাপ ছাপ্পান্নটা স্লুক আছে প্রত্যেকটা স্লুক অনেক ইম্পর্টেন্ট আমাদের দুটো একটা তো এখানে আমরা দেখি যে না সমস্ত জগৎ কৃষ্ণের বিত কিন্তু এই ভগবান এই কৃষ্ণ যদিও আমরা ছোটো মানুষ মন্দিরে আসছি অল্প দিন কোনো উপলব্ধি নাই কিন্তু শুদ্ধ ভক্তদের মুখ থেকে শুনে এবং শ্রীমদ্ ভাগবতম একটু একটু পরে যা দেখি শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধ স্কন্ধ শ্রীমৎ ভাগবতমের পঞ্চম স্কন্ধ চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার বিশ থেকে পঁচিশ রূপ শিক্ষার সময় হ্যাঁ এখানেই তো সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে বা ওই যে বিষ্ণুর বিভিন্ন প্রকাশ সব হ্যাঁ এগুলো সম্বন্ধে ভগবান বলেন তো এগুলা পড়ার পরে আমি যখন এগুলো যখন পড়ছি তখন কিছুদিন শুধু প্রতিদিন শুধু ইটেই হইতাম কী জটিল কি জটিল ভগবানের সৃষ্টি আর এই ভগবান থেকে কী পরিমাণ প্রকাশ হ্যাঁ এক একটা ব্রহ্মাণ্ড তার লুমকুপ থেকে ঘামের মতো প্রকাশ হয় আর এই ব্রহ্মাণ্ড কুটি কুটি জীবে বর্তি হ্যাঁ আর এর মধ্যে একটা জীব হচ্ছে জম এর মধ্যে একটা জীব হচ্ছে ইন্দ্র এর মধ্যে একটা জীব হচ্ছে আপনার এ বিভিন্ন দেবতারা আমরা হ্যাঁ বা এই যারা বর্তমান বিশ্বে বড় বড় ত্রাসরা যারা ত্রাস সৃষ্টি করতেছে এর এক একটা ছোট্ট বালি দুলিঘণার মতো কৃষ্ণের কাছে এই জন্য এই কৃষ্ণ কাউকে বই পায় না তার কোনো শত্রু নাই কোনো শত্রুতা করতেও পারবে না কে করবে তার সাথে শত্রুতা হ্যাঁ সবাই তাকে ভয় পায় কিন্তু এই কৃষ্ণ ভয় পায় তার শুদ্ধ ভক্তদেরকে হ্যাঁ এই কৃষ্ণ তার শুদ্ধ ভক্তদেরকে ভয় পায় কেন ভয় পায় না কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত সঙ্গ এক মুহূর্ত শুদ্ধ ভক্ত সঙ্গ ত্যাগ করে ভগবান যাইতে চান না বৃন্দাবন পরিিত্য পাদম একম এক পা ভগবান বৃন্দাবনের বাইরে দেন না কারণ বৃন্দাবন সব শুদ্ধ ভক্তদের বাসস্থান বৃন্দাবন ওহ বাক্য মহবাগ্যাম কষাম তন্মিত্র পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতনম সুখদেব গোস্বামী খুব আক্ষেপ করে এই শ্লোকটা উচ্চারণ করেছেন সুখদেব গোস্বামী ওহো ভাগ্য মহোভাগ্যম নন্দ গুপ ব্রজৌগোসাম তে আপনাদের এই এই ব্রজবাসীদের অনেক ভাগ্য অনেক ভাগ্য ব্রজবাসীদের নন্দ মহারাজ এই ব্রজবাসী এই ব্রজের গুপ অহোভাগ্য মহভাগ্যম নন্দ ব্রজৌ কোষাম এই ব্রজবাসীরা হচ্ছেন কৃষ্ণের প্রাণ হ্যাঁ জন্মিত্র পরমানন্দ এই যিনি পরমানন্দায়ক ভগবান কৃষ্ণ তাদের মিথ্যতা স্বীকার করেন হ্যাঁ মানে হয়তো খুব গভীর হাসি উঠে আমার এটা মনে হইলে যখন ভগবান দেখেন সমস্ত জগৎ তাকে বয় করে কিন্তু সিংহের বাচ্চা সমস্ত বনের যত প্রাণীরা আছে সিংহকে বয় করে কিন্তু সিংহের বাচ্চা বয় করে কি কোনো বয় নাই যে লাভ করছে যে ভগবানকে ভালোবাসছে তার কোনো কিছুর প্রতি ভয় নাই এ জগতে যত পাপুক ভগবান বলছেন কর্মানি বাজা মেঘ ভক্তির মাধ্যমে সমস্ত কর্ম নষ্ট হয়ে যায় শক্তি তো বক্তির আমরা দেখি যখন ভগবান একদিন এখানে খেলার আয়োজন হয়েছে খেলবেন ভগবান ভক্তদের সাথে তো এখানে কৃষ্ণ এখানে আছেন খেলতেছেন ভগবান ইয়ের সাথে মা যশোদা আসছেন মা যশোদা এসে কৃষ্ণকে বলছেন এ কানা ইদার। আসো চলে আসো খাবার সময় হয়ে গেছে তখন খাবার সময় হয়ে গেছে মা যশোদা যখন ডাকবে তখন কৃষ্ণকে কেউ বেঁধে রাখতে পারে না তখন কৃষ্ণ যখন যাচ্ছেন তখন বন্ধুরা বলতেছেন এ তুমি যদি যাও তোমাকে কিন্তু আর খেলাতে চান্স দিব না এই গেলে সে আজকের জন্য আর কোনো চান্স নাই বুঝলেন তখন কৃষ্ণ মাকে জিজ্ঞেস করবে মা কি করবো এখন এরা আমাকে আর খেলাতে ঢুকতে দিবে না হয় আসো তুমি আমার কাছে আসো এখন খাওয়ার সময় তোমার তখন এখানে শ্রীদাম সুদাম বলছে যাও আজকের জন্য তোমাকে তুমি এখানে বাসায় থাকো আর আশা লাগবে না তোমার এখানে কৃষ্ণ যাই নাই এই বয়ে ভক্তরা আউট করে দিব না খেলা থেকে কৃষ্ণ ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে কৃষ্ণ কারণ এর এত ভালোবাসে এত ভালোবাসে কৃষ্ণকে যদি এক মুহূর্তের জন্য এই ভালোবাসা থেকে আমি বঞ্চিত হই এই জন্য ভগবান কৃষ্ণের এখান এই তার ভক্তদের এখান থেকে কৃষ্ণ যাইতে চায় না কারণ ভক্তের ভালোবাসার দ্বারা ভগবান বন্দি একমাত্র ভালোবাসা দিয়ে ভগবানকে বন্দি করে রাখছে ভক্তরা কিন্তু কৃষ্ণের এই সমস্ত যে এই এত শক্তি ভগবান প্রকাশ করেনি জগতে যখন আসেন সমস্ত শক্তি প্রকাশ করেন করেননি জগতের মানুষকে আকর্ষণ করার জন্য বিভিন্ন নানাবিধ লীলা করেন ভগবান এই কৃষ্ণ যখন যারা ঐশ্বর্য প্রদান ভক্ত যখন কংস কৃষ্ণ হত্যা করেন কংসকে হত্যা করার পরে যখন এত বড় অসুর কংস সমস্ত অসুরদের নেতা এই কংস তাকে হত্যা করার 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 পরে যখন মা দেবকীর কাছে যান দেবকী দেখে কৃষ্ণকে দেখে মাতানত করে প্রণাম করে ফেলছেন তার শ্রদ্ধা চলে আসছে তার প্রতি ঐশ্বর্য প্রধান ভক্ত আর বৃন্দাবনে আপনারা জানেন কালীয় লীলাতে যখন ভগবান কালীয়টা হচ্ছে যমুনা বড় নদী যমুনা নদী যারা বৃন্দাবনে গেছেন তারা দেখেছেন তো এখানে যমুনা নদীতে অনেক বড় এক সর্প কালীয় সর্প হ্যাঁ তার অনেকগুলা অনেকগুলো ফোনা ছবিতে দেখছেন নয় অনেক ভয়ানক তার থেকে যে বিষ নির্গত হইত এই কালীয় থেকে এই বিষের যন্ত্রণায় উপর দিকে পর্যন্ত কোনো পাখি যাইতে না দেহ থেকে পাখির আর বৃন্দাবনে যত আস এই এই আর তীরে যত বৃক্ষ ছিল একটা বৃক্ষের প্রাণ ছিল না এত বিষের এততে আগুনের মতো কিন্তু কৃষ্ণ আপনারা জানেন কৃষ্ণ যখন এই যমুনা নদীতে নেমে এই কালীওকে যখন হত্যা করেন মানে তাকে যখন ইয়ে করেন আর কি তাকে পরাজিত করেন যখন পরাজিত করার পরে শুধু এইভাবেই পরাজিত করেন না উনি অনেক সময় পানি নিচে ছিলেন আর এখানে অনেক যুদ্ধ হয় কালিয়ার সাথে মানে কালীও যুদ্ধ করে কৃষ্ণ না কালীও তাকে বিভিন্নভাবে আলিঙ্গন করে মানে একদম তার ইয়ে পেয়েছে ভগবানকে মারতে চায় কিন্তু ভগবান এখানে অনেক শিক্ষা আছে এখানে এই লীলাতে আপনারা শুনছেন গত ইয়েতে তখন ভগবান এই কালীয়কে ইয়ে করেন নাই তার যত ধরনের টর্চারিং ভগবান সব সহ্য করেন এই তখন এইভাবে অনেক সময় যাওয়ার পরে ভগবান এখানে সময় স্প্রেড করতেছেন এই সময় ব্যয় করতেছেন এখানে ব্যয় করতেছেন না যে বৃন্দাবন ব্রজবাসীরা আছে যত ব্রজবাসী সবাই এখানে আসলে পরে ভগবান সবাইকে আকর্ষণ করার জন্য সবাইকে আনন্দ জন্য ভগবান কার্য করেন তো তো ভগবান এখানে এ চিন্তা করতেন সবার সবাই আসুক মাঝে মধ্যে বলেন উপরে উঠে কালীয়কে নিয়ে আবার নিচে নামে উঠে উঠে দেখে যে সবাই আসছে কিনা দর্শক বুঝছে তখন এখানে দর্শক কারণ ভগবান জানে একটু করে ড্যান্স হবে হ্যাঁ নৃত্য হবে যখন এখানে নৃত্য করলে কোনো দর্শক না তাকে ভালো লাগবে পাটে বসলে একজন হ্যাঁ একজন ভগবানের কথা বলতে বসছে দুইজন বসে আছে ভালো লাগবে না বিশ পঞ্চাশ জন হলে ভালো লাগে একশো জন হলে পাঁচশো জন হাজারজন হলে বেশি ভালো লাগে যেভাবে পুতো না হ্যাঁ তো এরকম যখন ভগবান একটু পরে উপরে উপরে উঠে আবার নিচ্ছেন আমি একটু পরে উপরে উঠে নিচ্ছেন আমি তখন যখন এক সময় দেখছেন যে স্টেজ পূর্ণরূপে ফুল হয়ে গেছে সব ব্রতবাসীরা চলে আসছে এখানে হাউ মাও কান্নাকাটি করতেছে তখনই ভগবান কালিয়কে নিয়ে উপরে উঠলেন কালিয়কে নিয়ে যখন ভগবান উপরে উঠলেন উপরে উঠে ভগবান ড্যান্স শুরু করলেন তো নিত্য আর বাজনা ছাড়া হয় না ভগবান একাতে বাজি বাসি বাজাচ্ছেন আর স্বর্গের দেবতারা তখন এখানে এসে দুন্দুবি ডাকুল মৃদঙ্গ সব কিছু বাজাচ্ছেন শ্রী রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি গুণিতায় ভগবান কিছু তো এখানে যখন ভগবান সমস্ত দেবতারা এসে এখানে মৃদঙ্গ করতাল হ্যাঁ ডাকডুল এখানে বাজাচ্ছেন তখন ভগবান বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গভঙ্গিতে এখানে নৃত্য করতেছেন আর মাঝে মধ্যে নৃত্য করছেন মাঝে মধ্যে কালিও তাকে আলিঙ্গন মারতে দেখতেছে বজবাসীরা ভগবান দেখাচ্ছে যে কি পরিমাণ ভয়ঙ্করই কালীয় কালিয়ের যখন আমি করালগ্রস্ত হই কালিয়ের তখন দেখি বজবাসীদের কি অবস্থা যখন দেখ কালীও যখন মারতে যায় এরকম জোর করে এরকম পেঁচিয়ে তখন ভগবানকে ধরে তখন দেখা যায় যে না পারে বিশ পঞ্চাশ জন অজ্ঞান হয়ে গেছে বুঝে গেল ভগবান এদিকে চোখ রাখেন তার সাথে খেলাও করেন দেখা যায় এদিকে দেখে ভগবান দেখতে তো দশ বিশ জন অজ্ঞান হয়ে গেছে তখন ভগবান আবার একটু এখান থেকে নিজে মুক্ত হয়ে যান মুক্ত হয়ে আবার নিত্য করেন তখন আবার কালিও তাকে অ্যাটাক করে তখন আরও কিছুজন আবার ইয়ে হয়ে যায় যায় ভগবান এগুলা দেখতেছেন হ্যাঁ এই এগুলা দেখার পর পর যখন অনেক সময় যাওয়ার পরে ভগবান চিন্তা করছে না এই মুহূর্তে খেলা সমাপ্ত করা উচিত এ খেলাকে আর লম্বা হতে দেওয়া উচিত না তখন ভগবান জুড়ে জুড়ে কালীর মাথাতে আঘাত করলেন আঘাতের পরে কালিয়র নাকে মুখে রক্ত বমি হলো হ্যাঁ কালিও নাক মুখ থেকে রক্ত হওয়ার পরে কালিও তিনি বুঝতে পারলেন কালিও তিনি বুঝতে পারলেন যে তার অহংকারকে ভগবান ধ্বংস করে দিলেন একদম তখন এই রক্ত বমনের মাধ্যমে কালিয়র সমস্ত অহংকার ধ্বংস হয়ে গেল কালিও বুঝতে পারলো যে তার কাছে আমার শক্তির কোনো ইয়ে নাই কোনো ভ্যালু নাই তখন কালিও নানাভাবে স্তুতি করলো তারপরে কালিয়ার পত্নীরা আসলে জানেন তো এখানে অনেক সময় অনেক সময় আমি সময়টা জানি না দুই চার পাঁচ ঘন্টা কালীয় ছিল কৃষ্ণ ছিল কালিয়ার সাথে তারপরে যখন কৃষ্ণ যখন উপরে উঠে আসলেন দেখেন এত বড় একটা সর্প কালীয় সর্প তার বয়ে যমুনাতে কোনো প্রাণী বাস করতে পারতো না এত ভয়ানক ছিল হ্যাঁ তো এই সর্পকে হত্যা করছেন আমরা যদি সাধারণত দেখি যে একজন কোনো একজন বীর পুরুষ হ্যাঁ দুই চার পাঁচজনকে একটা বড় দাঙ্গা হামলা একটা হয়ে গেছে এখানে বিশ পঁচিশ জনকে একদম লাঠি দিয়ে কেরাটি টেরাটি করে দা দিয়ে কুপটুপ দিয়ে বিশ পঞ্চাশ জনকে একদম খুন করে চলে আসছে আমরা কী করব আসলে পরে তার খাতে তুলে নাচব বা ওর বাবা বিশাল সাহসী হ্যাঁ অনেক শক্তিশালী তার নিয়ে কোনো বয় নাই তো ঠিক যখন ভগবান কৃষ্ণ এই রকম বিশাল কালীয় সর্বকে যখন হত্যা করার পরে কৃষ্ণ যখন আসলেন ছাত্রী যখন সাতার কেটে কেটে ওই মধ্য যমুনা থেকে যখন উপরে আসলেন তখন মা বললেন লো বেটা চাদর একটা দিলেন কৃষ্ণের গায়ে দিয়ে বললেন এটা গায়ে দিয়ে আর খুব জোরে ধরলেন যে কৃষ্ণের ঠান্ডা লাগবে সর্দি হয়ে যাবে নাকা দিয়ে পানি পড়তেছে তার বুঝলে মা ভাব এত ঐশ্বর্য দেখার পরে পরেও এত শক্তি দেখার পরেও বিন্দু মাত্র তার হৃদয়ে কোনো পরিবর্তন নাই কারণ মা হচ্ছেন একদম নির্মল শুদ্ধ উনি শুধু কৃষ্ণকে ভালোবাসার জন্য ভালোবাসেন ভালোবাসার জন্য সেবা করেন ভগবানের হ্যাঁ এই জন্য তার কোনো বয় নাই এত বড় মহান বীর থেকে যদি কোনো বয় নাই জগতে আর কিসের বয় আছে হ্যাঁ না কয়েকদিন আগে যখন সত্য কথা বলতে কয়েকদিন আগে যখন হামলা হয় চতুর্দিকে স্বাভাবিক খুব বয় কাজ করতো এর মধ্যে রাত্রে মঙ্গলবার থেকে অ্যাবসেন্ট আছে দুই তিন দিন আমরা একদিন দুই দিন রাত্রি যাচ্ছি আর দুই দিন ঘুমাইছি কিন্তু গুম হয় নাই সারা কোন সময় অ্যাটাক করবে এইরকম অনেক ভয় আবার মাঝে মধ্যে চিন্তাও আসে যে অ্যাকচুয়ালি সত্য সত্যি সত্যি যদি ভগবানের প্রতি সমর্পণ থাকা দেখলি কিসের ভয় ভগবান গৌরগোবিন্দ মহারাজ বলছেন কোন ভক্ত কোন মন্দিরে যদি সত্যি সত্যি ভগবানের বিগ্রহের সেবা হয় যদি প্রেম চেয়ে একজন ভক্ত যদি প্রেম চেয়ে ভগবান শ্রী রাধা মাধবের সেবা করে থাকেন এই মন্দিরে বম ফুটবে না এই মন্দিরে বড় কোনো ইয়ার কারো শক্তি নাই গৌর গোবিন্দ মহারাজ বলছে তারপরেও দেখা যায় যে অনেক অনেক জায়গাতে আক্রমণ হয়ে যায় হ্যাঁ এটা কৃষ্ণের ইচ্ছা কৃষ্ণই জানে কেন কি কারণে কি করেন তো অ্যাকচুয়ালি তার পরবর্তীতে এইখানে একটা কাহিনী আপনারা দেখলেন হ্যাঁ কালিও লীলাতে ভক্তদের বয় নাই মা বিন্দু মাত্র ভয় নাই এই রজ্জু বন্ধন লীলার পূর্বে মা যশোদাকে কৃষ্ণ তার মুখের ভিতরে ইয়ে দেখান এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড অনন্তগুড়ি ব্রহ্মাণ্ড তো এটা দেখার পরে মা যশোদা চিন্তা করতে পারেন বাপরে কত মহান আমার ছেলে হ্যাঁ কত শক্তিশালী পুরুষ তার ভিতরে সমস্ত ব্রহ্মাণ্ড কৃষ্ণের তিষ্ঠতি বিশ্বমেতো দক্ষিলাম হ্যাঁ সমস্ত ব্রহ্মাণ্ড তার ভিতরে অবস্থিত আবার কিছুদিন পরেই অল্প দু একদিন পরেই আবার মাছ ধরা তাকে বাঁধেন বুঝে গেল তার ইসেন্স নাই বারবার এখানে বলছেন যে তাকে পুত্র মনে করে তার পেছনে লাঠি নিয়ে মাছ রসা দাবিতে হলেন তারপরে আমরা দেখি যখন ভগবান বৃন্দাবন বৃন্দাবন থেকে যখন মতুরা যান তখন যখন মল্লযুদ্ধ হয় চানুর এবং মুষ্টিক দুই বড় বড় অসুর যখন কৃষ্ণের সাথে হত্যা করেন কৃষ্ণ ছোট দশ এগারো বছরের বালক বল আমার একটু বড় আর চানুর মুষ্টি হচ্ছে অনেক পর্বতের মতো শরীর অনেক লম্বা আর পেশিগুলো অনেক সাথে রেসলিং রেসলার দেখছেন না আপনার ভিডিওতে রেসলার যারা রেসলিং করে এদের বডি মাসলগুলো যেমন আছে না সমস্ত বডি এখানে ছয়টা পার্ট হয়ে যায় যেমন এই রকম ছিল চানুর সব সবসময় ব্যায়াম করত আর সরকারি খাইতো সবসময় বংশ হচ্ছে সরকার আর তাদেরকে সবসময় সরকারি সব দামি দামি খাবার তাদেরকে প্রদান করতো ওই পেশি বানানোর জন্য তো এইভাবে তারা অনেক শক্তিশালী দুইজন চানুর মুষ্টিক কংসের এই কৃষ্ণ বলরামের সাথে যুদ্ধ করার পূর্বে মল্লযুদ্ধ চলতেছে তো এইখানে আগে আরো দুই চারজনকে হত্যা করেন এখানে যারা অল্প শক্তিশালী তো এইখানে যখন কৃষ্ণ বলরাম আসেন আসার পরে যখন যুদ্ধ শুরু হয় তখন অনেক কঠিন যুদ্ধ হয় কৃষ্ণ বলরামকে প্রথমে অনেক প্রহার করে চানুর মুষ্টিক হ্যাঁ অনেক প্রহার করে নাকে মুখে অনেক ঘুষি লাক্তি ভগবানকে দেয় দেওয়ার পরে কৃষ্ণ তার সাথে এরকম আদান প্রদান করেন ভক্তদের সাথে সবাই তো তার বক্ত মানবা কৃষ্ণের দাস হ্যাঁ তো চানুর মুষ্টিকের সাথে যখন এইভাবে করেন করার পরে যখন চানুর মুষ্টিকে হত্যা করেন প্রথম চানুর মুষ্টিকের শক্তি প্রদর্শন মানে ভগবান দেখান দিয়ে দেখবে কত শক্তিশালী চানুর মুষ্টি। কি পরিমাণ শক্তি আছে তার চানুর মুষ্টিকের তখন চানুন মুষ্টিক যখন বিভিন্নভাবে ভগবানকে আঘাত করে তখন একটা আঘাত যখন কৃষ্ণকে করে তখন সমস্ত ব্রজবাসীরা এখানে ছিলেন এভাবে বসা স্টেজে দেখতেছেন যখন মারে সবাই একসাথে বলে অন্যায় একটা কুচির সাথে আরেকটা যখন বলে সবাই একসাথে অবিচার বুঝলেন একটা দেওয়ার পরে সবার হৃদয়ের মধ্যে একই ভাবনা সেইম সমস্ত ব্রজবাসীরা এক ভাবনা নিয়ে থাকতেন কৃষ্ণের সুখ যখনই কৃষ্ণকে মারে তখন সবাই একসাথে বলেন অন্যায় এক সাউন্ড সবার মুখ থেকে বাইরে অন্যায় অবিচার অত্যাচারিক অংশ এরকম সবাই এক একটা ওয়ার্ড এখানে উচ্চারণ করতে থাকেন প্রজাবাসীরা তখন এভাবে যখন ঘুষি ঘুষি খাওয়ার পরে একদম অনেকগুলা কিল ঘুষি খাওয়ার পরে ভগবান চানুর মুিককে হত্যা করেন যখন চানুর মুিককে হত্যা করার পরে চানুর মুষ্টিকে যখন ভগবান হত্যা করেন তারপরে সমস্ত ব্রজবাসীরা স্টেজ থেকে যখন ক্রিকেট খেলার শেষ হইলে দেখা যায় না জিতার পরে বিশ্বকাপ সমস্ত ইয়েরা চলে আসে দর্শকরা এসে ক্রিকেটারদেরকে নিয়ে নাচে মাথায় নিয়ে ফুটবলারদের ক্রিকেটারদেরকে তো এরকম সবাই চলে আসে এসে কৃষ্ণহরণকে মাথায় নিয়ে নৃত্য করতেছে সবাই যখন এই যুদ্ধের পরবর্তী ঘটনা তেহর মধ্যে একজন ব্যক্তি নীরব একদম শ্রীদাম খুব নীরবে দাঁড়িয়ে আছে আর সে বিশ্বাস করতে পারতেছে না পূর্বে কত ঘটনা দেখছে সে কৃষ্ণের কিন্তু এখানে বিশ্বাস করতে পারতেছে না এত শক্তিশালী বীর চানোর মুষ্টি তাকে কীভাবে হত্যা করলো ছোট গুপা এর নিশ্চয় আমাদের এই ব্রজের খানাই না বুঝা গেল এটা অন্য কোনো শক্তিশালী কোন দেবতা হবে হ্যাঁ তখন কৃষ্ণ সবার আনন্দ দেখতেছে দেখু ওই কুনাতে দাঁড়িয়েছে সিদাম নীরব গালে হাত দিয়ে এবার টেনশন করতেছে তখন কৃষ্ণ জিজ্ঞেস আরে শ্রীদাম কি হলো তোমার তখন বল যার না তোমার প্রতি আমার সন্দেহ তুমি আমার এই ব্রজের কানাই না এই জন্য সিদাম যাচ্ছে না সিদাম আলিঙ্গন করতেছে না কৃষ্ণকে কৃষ্ণ সবার আলিঙ্গন পেয়ে কৃষ্ণ সন্তুষ্ট হচ্ছে না সিদাম বাকি তখন বলছে আরে বেটা ই এত বড় বড় অসুর দুইটাকে তুমি হত্যা করলে এটা কীভাবে সম্ভব আমাদের কানাই তো নরম ছোটো ছোটো হাত যে হাত দিয়ে কানায় মাখন তুলে খায় একদিকে আরেকদিকে পরে যায় মা যশোধা ভেটকি দেয় তো কানাই কান্না করে দেয় হ্যাঁ তা আমরা যদি একটা কিছু বলি তো কানাই মন মরা হয় তাকে এরকম একটা একটা ব্রজের একটা সাধারণ একটা বালক এত বড়ো কার্য কীভাবে করতে পারে তখন কৃষ্ণ বলছে তোমার আমার প্রতি বিশ্বাস হয় না হয় না আমার প্রতি তোমার প্রতি কোনো বিশ্বাস নাই বিশ্বাস হবে যদি তুমি আর আমি তো বৃন্দাবনে প্রতিদিন ফাইট করতাম গোপাল গোচারণ করতে গিয়ে প্রতিদিন ফাইট করতাম এখানে তো ফাইট করার পরে তুমি প্রতিদিন হারতে আমার আমার সাথে যুদ্ধ করে একদিনও জিততে না বুঝলে কৃষ্ণজি দামের সাথে শুধু সাথে ফাইট করি একদিনও জিততে পারতো না প্রতিদিন পরাজিত হইতো তখন যে ঠিক আছে আসো কৃষ্ণ বলছে ঠিক আছে আসো দেখি এখন টেস্টিং করো তুমি আমার সাথে যুদ্ধ করে তখন যখন যুদ্ধ শুরু হলো তখন উঠেই সি একটা ঘুষি দিয়ে দিছে ভগবানকে ভগবান একটা মারছে এইভাবে দুই তিনটা ইয়া করার পরে ভগবানকে নিচে বুঝা গেল নিজে পালা গুছি মারার পরে ভগবান বলছে এখন বিশ্বাস তোমার হয় এখন ঠিক আছে তুমি কানাই হ্যাঁ তো এটা হচ্ছে ভগবান ভগবানের শুদ্ধ ভক্তরা ভগবান এইভাবে শুদ্ধ ভক্তদের কাছে নিজেকে প্রকাশ করে হ্যাঁ এই জন্যই বক্তি অত্যন্ত মূল্য অত্যন্ত এই জগতে সব থেকে শ্রেষ্ঠ সম্পত্তি হ্যাঁ তাই জন্য এখানে খুব সুন্দর রূপ গোস্বামী বলছেন এটা যে কৃষ্ণভক্তি রসভাবিতামতি ক্রিয়তাম যদি কুতু অপি লভ্যতে তত্র মূল্যমি একলম কুটি জন্মসুকৃতি সুকৃতিন এই কৃষ্ণভক্তি ভগবানের প্রতি ভালোবাসা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি প্রেম এইটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণপ্রেমটা ওই দিন ভক্ত জিজ্ঞেস করেছে কৃষ্ণ ভক্তিটা কৃষ্ণপ্রেমটা আসলে কি জিনিস প্রেম হচ্ছে প্রেমটা হচ্ছে যে যে সাথে একদম ওই অনন্তকাল আগের যে সম্বন্ধ আমাদের নিত্য যে সম্বন্ধ এই সম্বন্ধকে পূর্ণরূপে উপলব্ধি করা হুম উপলব্ধি করে তার সেবা হয় এটা হচ্ছে ভক্তি আর যে পূর্ণরূপে অ্যাকচুয়ালি কৃষ্ণকে উপলব্ধি করতে পারে তখনই ভক্তির শুরু হয় আর এখন তো হচ্ছে অনুশীলন হুম তো এখানে বলছে যে কোটি জন্ম সুকৃতি থাকলেও কৃষ্ণ ভক্তি লাভ হয় না কৃষ্ণ ভক্তি একমাত্র লুবের দ্বারা লাভ হয় লুভ কৃষ্ণ ভক্তি লাভের একমাত্র মূল্য হচ্ছে লুব আমরা দেখিয়ে যত শুদ্ধ ভক্তরা আছেন বর্তমান পূর্বতন তারা শুদ্ধ ভক্তরা আছেন কিভাবে রূপ গোস্বামী বলেন সনাতন গোস্বামী বলেন হ্যাঁ এরা কিভাবে ভগবানের প্রতি বক্তি লাভের জন্য দিন রাত্রি দুই ঘন্টা নিদ্রা আহার বিহারক অভিযাত হ্যাঁ দুই ঘন্টা নিদ্রা দিতেন কীভাবে ভগবানের তপস্যা করতেন সেবা করতেন বক্তি লাভের জন্য কি লুপ ছিল তাদের রঘুনাথ দাস গোস্বামী হ্যাঁ কী পরিমাণ লুপ ছিল রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী তো ওই যে আপনার জগন্নাথপুরীতে গেছিল রঘুনাথ দাস গোস্বামী না হ্যাঁ কি পরিমাণ লোভ ছিল তারপরে বর্তমান আচার্যবৃন্দ হ্যাঁ এখন বক্তিবিন্দু ঠাকুর তারপরে ভক্তি সিদ্ধান্ত সরতী ঠাকুর কি পরিমাণ লোভ ভগবানের প্রতি ভক্তির ভক্তি লাভের এক একশ কুটি শত কোটি নাম যজ্ঞ করছেন ভক্তি সিদ্ধান্ত শরৎ ঠাকুর দশ বছর না নয় দশ বছর ভক্তিকে দেখার জন্য তারপরে ভক্তি বিনোদ ঠাকুর কি পরিমাণ ভগবানের নামের প্রতি ভগবানের যে শাস্ত্রের শাস্ত্রের প্রতি এগুলোর প্রতি কি পরিমাণ লুপ ছিল ভক্তি বিনোদ ঠাকুরের যে বক্তিগীতি সঞ্চয়ন বিনোদ ঠাকুরের লেখা অনেক গান তারপরে নাম সম্বন্ধে অনেক গান বিনোদ ঠাকুরের তার পরবর্তীতে প্রভুপাদ কিভাবে উনি সারারাত্রি শুধু বই লিখতেন ভগবানকে লাভের জন্য ভগবানের সেবা বিধানের জন্য সেবা বিস্তার করার জন্য কীভাবে সারারাত্রি ভক্তি জগৎগুরু ছিল প্রভু বইগুলো লেখে গেছেন তার পরবর্তী যারা আছেন আচার্যবৃন্দ হিজলিনেশ জয় পতাকা স্বামী মহারাজ হ্যাঁ এজন এক ব্যক্তি উনি সমস্ত পৃথিবীকে কতবার যে পরিক্রমা করছেন কোনো হিসাব নাই হ্যাঁ এবং এখন পর্যন্ত কত বয়স হয়ে গেছে এখন হাঁটতে পর্যন্ত পারে না কিন্তু সারা দিন রাত্রি কীভাবে ভগবানের মহিমা কীর্তন করেন তারপরে আপনার গৌরগোবিন্দ মহারাজ আমরা আমরা এটা এটা ছোট্ট একটা বই আছে গৌরগোবিন্দ মহারাজের বইয়ের পিছনে লেখা ওনার জীবনী ছোট্ট একটা ছোট্ট করে লেখা ওনার জীবনীতে লেখা যে শেষে ওনার শেষ বয়সে কয়েক বছর উনি সম্পূর্ণরূপে আহার নিদ্রা সম্পূর্ণরূপে ত্যাগ করে কিভাবে ভগবানের সেবাতে নিবিষ্ট হয়েছিলেন ভক্তি লাভের জন্য সেই জন্য এই বক্তিটা আসলে অনেক অনেক মূল্যবান বস্তু এটাকে বুঝা অনেক কঠিন আমি তো বুঝি না কিছু আর রাধানাথ মহারাজ এই শত আচার্যদের জীবনী শুনলে কালকে শুনতেছিলাম বক্তি রাধানাথ মহারাজ কীর্তন করতেছেন বক্তৃত্ব মহারাজ স্বামী মহারাজের জীবনী আমি আর অনেকদিন এখানে ভেবে বলছি যে কীভাবে এই তো মহারাজ কিভাবে উনি এই একদম সবার শেষে ঘুমাইতেন দুইটা তিনটে এগারোটা বারোটায় ঘুমাইতেন আবার দুই ঘন্টা ঘুমায় উঠতে যাইতেন ভগবানের নাম জপ করতেন তারপরে সারা দিন বুক ডিস্ট্রিবিউশন করতেন বক্তৃত্ব মহারাজ হুম তো আর উনি কিভাবে বক্তদের প্রতি ওনার ভালোবাসা কিভাবে বক্তদেরকে সবাইকে এক জায়গাতে ইয়ে করার জন্য একত্রিত করার জন্য বক্তদের সবাইকে মিলানোর জন্য যাতে কোনো মনোমালিন্য না হয় এই জন্য কীভাবে উনি চেষ্টা করতেন তখন এটা করতে করতে বক্তৃত্ব মহারাজ যখন এরকম দেখলেন যে বারবারই হচ্ছে বক্তরা অনেকেই স্কুল ছেড়ে চলে যাচ্ছে তৎকালীন সময় প্রভাতের দত্তের পরে তখন একসময় বক্তৃত্ব মহারাজ শ্রী শিরা দা দামোদরের কাছে প্রার্থনা করেন তীব্র প্রার্থনা যে ভগবান বাসুদেব দত্তের মতো যে এই জগতে এই আমার এই যত গুরু ভাইয়েরা আছে আরো যারা এই তোমার ভক্তি বুঝতে পারতেছে না যে অনর্থের কারণে তারা বুঝতে পারছে না এই সমস্ত অনর্থ সমস্ত অপরাধ আমার মাথায় দিয়ে তাদেরকে তুমি মুক্ত করো মুক্ত করে তাদেরকে তুমি শুদ্ধ বক্তি দান করো এক কিছুদিন পরে বক্তৃতা মহারাজ মেলানোমা নামে ক্যান্সারে আক্রান্ত হয় জানবেন এটা এটা আরেকটা বিষয় যে অনেক বক্তরা ভাবে যে আমাদের যারা গুরুবিন্দ আছে তাদের অসুখ বিসুখ হয় অনেক বড় বড় অসুখ হ্যাঁ এটাও আর কী কারণ এটা হচ্ছে একটা কারণ বক্তরা যখন অনিষ্ট কোনো কার্য করবে বক্তরা যখন কোনো রুলস রেগুলেশন যদি কোনো কারণে ইয়ে করে তখন এটা গুরুদেবের উপরে বর্তায় তো বক্তৃত্ব মহারাজ সমস্ত বক্তদের অনেক বক্তাদের অনেক পাপ অনেক বক্তদের অপরাধ অনেক জনের অপরাধ উনি নিজের মাথায় নিলেন কিছুদিন পরে উনি মেলানোমা ক্যান্সারে আক্রান্ত হন রাধানাথ মহারাজ বলছেন বক্তৃত্ব মহারাজ যাদের যাদের জন্য প্রার্থনা করছিলেন তৎকালীন সময় যখন উনি দেহত্যাগ করেন যারা চলে গেছিল অনেকেই বক্তি ছেড়ে তারা আবার বক্তিতে যুক্ত হইছে শুধু এই ব্যক্তির প্রার্থনায় মানে এটা যে যে উনি প্রার্থনা করছেন ভগবান এটা গ্রহণ করছেন যেভাবে বাসুদেব দত্ত ভগবানের জন্য প্রার্থনা করেন ভক্তদের জন্য যে জীবের জীবের প্রভু পাপ সমস্ত সমস্ত আমার সিঁড়ি দিয়ে আপনি সমস্ত জীবকে উদ্ধার করেন আর আমাকে নরকে পাঠান এরকম প্রার্থনা আছে বাসুদেব দত্তের তো এটা এই জন্য শুদ্ধ ভক্তি এত শক্তিশালী শুদ্ধ ভক্তদের হৃদয় এত বড় হয়ে যায় শুদ্ধ ভক্তি করতে করতে উনি সমস্ত জগৎ জীবের পাপ নিজের মাথায় নিতে দ্বিধাবোধ করেন না উনি কোনো ভয় পান না শুদ্ধ ভক্তরা সমস্ত জীবের পাপ মাতা নিতে ভয় পান না আর সাধারণ এগুলো কিসে ভয় পাবেন শুদ্ধ ভক্তরা আর এই এই রকম শুদ্ধ ভক্তদের সঙ্গ থেকে বই যদি একটু সময় এইরকম শুদ্ধ ভক্তদের সঙ্গ থেকে যদি দূর দূর যাইতে এই জন্য ভগবান ভয় পান মা যা করেন মা যেমন আচরণ করতেন সব আচরণ ভগবান মাইনা নিতেন কোনো কিছুতেই ভগবানের কমপ্লেন ছিল না তখন ভগবান আরও আনন্দ পাইতেন ভগবান বলছেন যে বেদ স্তুতি এই বেদ স্তুতি করার পরে ভগবান যে আনন্দ পায় গোপীদের বর্ষনায় মানে গালিতে ভগবান তত আনন্দ পায় এটা শ্লোক আছে খুব সুন্দর চৈতন্য চরিতা হ্যাঁ তো এই জন্য তো শুদ্ধ ভক্তি এখানে খুব সুন্দর একটা শ্লোক শেষ এই বলে আমরা শেষ করে দিব শ্রীমদ ভাগবতমের পঞ্চম স্কন্দ ষষ্ঠ অধ্যায় শ্লোক নং আঠারো এটা অনেক বক্তরা পারেন এখানে বলছেন রাজনপতি গুরুরালাম গুরু রলম ভবতাম যদু নাম দৈবম প্রিয় কুলপতি কচ কিং বা আস্তে ভগবান ভজতাম মুকুন্দ মুক্তির দদাতি করিচিত স্মন ভক্তি যুগম বলছে ভগবান পরীক্ষিত মহারাজকে বলতেছেন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী যে ভগবান আপনাদের বংশে গুরু ইষ্টদেব সকা এবং এই শখা এবং কার্যকলাপের পরিচালক এবং বার্তা দূত পাহারাদার হয়ে পর্যন্ত ভগবান কাজ করছেন ভগবান যে কোনো কিছু করতে পারেন এমনকি মুক্তি ভগবান অনায়াসে দান করতে পারেন কিন্তু ভগবান ভক্তি এত সহজে দান করেন না ভক্তি দান করতে গেলে ভগবান অনেক পরীক্ষা নিয়ে অনেক চড়াই উতরাই পরে ভগবান পরীক্ষা ভক্তি দান করেন এই জন্য যারাই আমরা এখানে আছি এখানে অনেক বক্ত আছেন যারা ইতিমধ্যে এরকম শুদ্ধ ভক্তি স্তরে আছেন আর যারা আমরা অনুশীলনরত ভক্ত আমাদের লুভ শুদ্ধ ভক্তকে দেখে 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 আমরা লুভ জাগ্রত করতে পারি আমরা যদি এরকম শুদ্ধ ভক্তদের মতো এক বিন্দু পরিমাণ একটু বক্তি যদি আমরা লাভ করতে পারি তাহলে ভগবানকে এবং গুরু কৃষ্ণকে সন্তুষ্ট করা সম্ভব হবে তা আমরা যেন এইভাবে আমাদের জীবনকে সার্থক করতে পারি আপনারা প্রার্থনা করবেন আমাদের আমাদের মহারাজ ইতিমধ্যে ওনার জীবন সার্থক করে নিচ্ছেন এই জন্য না সত্য কথা বলতে কি পরিমাণ উনি সারাটা জীবন ভগবানের সেবা করে আজকে সফল হয়ে গেছে ওনার জীবন আমরা যেন আমাদের জীবনে এরকম আমরাও যেন এরকম মহারাজের মতো মানসিক স্থিতিতে পৌঁছাইতে পারি এবং আমাদের জীবন যেন সার্থক করতে পারি প্রার্থনা সবার কাছে সবাই সবার জন্য প্রার্থনা করি আমরা जय श्रीष चैतन प्रभोनितंद सिअार शिवा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम अमल पुराण श्रीमद भागवतम की জগতগুরু শ্রী প্রভুপাদ কি এই সলিনেয় ভক্তি অদ্বৈতnablaদ বিষয় মহারাজ কি সমবদা ভক্তBIND কি গৌর প্রমাণন্দে